প্রীতমের অফিসে পরি নামে একটি মেয়ে ক্যান্টিনে কাজ করে। তাকে দেখতে ভীষণ সুন্দরী ছিল, সেই কারণে প্রথম দেখাতেই প্রীতমের পরিকে পছন্দ হয়ে যায়। প্রীতম তার সঙ্গে খুবই ভদ্র ব্যবহার করে, এর ফলে পরিরও প্রীতমকে ভালো লেগে যায়। কিছুদিন পর একদিন প্রীতম পরিকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু পরি বিয়ের কথা শুনে কিছুটা অবাক হয়। আমি কি করে আপনাকে বিয়ে করব? আমার মা খুব গরিব, আমার বিয়ে দেওয়ার মতো টাকা সোনা গহনা কিছুই আমার মায়ের কাছে নেই, সেই কারণে আমি দিন রাতেই ক্যান্টিনে কাজ করে বিয়ের জন্য টাকা জমাচ্ছি। আমি তো তোমাকে কিছু বলছি না, তোমার মায়ের কাছে যৌতুক চেয়েছি, তাই টাকার ব্যাপারে তুমি এত বেশি চিন্তা করো না। আমার কোনো সোনা দানা হিরে কিছুই লাগবে না, শুধু বউ হিসেবে তোমাকে ঘরে নিয়ে যেতে পারলেই আমি খুশি। প্রীতমের এমন চিন্তাধারা পরির মনকে একেবারে ছুঁয়ে যায়, তাই পরি বিয়ের জন্য রাজি হয়ে যায়। কিছুদিনের মধ্যে পরির সঙ্গে প্রীতমের ধুমধাম করে বিয়ে হয়। কিন্তু প্রীতমের মা সরলা দেবী এবং তার বোন রূপার একেবারেই পরিকে পছন্দ হয় না, যেহেতু পরি গরিবের মেয়ে ছিল সেই জন্য, আর সে নিজের বাপের বাড়ি থেকে যৌতুক নিয়ে আসতে পারেনি, সেই কারণেই তারা পরিকে মন থেকে বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারে না। ভিখিরি মেয়ে ফাঁকা হাতে সংসার করতে চলে এসেছে, আমার বড়লোক ছেলেকে ফাঁসিয়ে এখন রাজরানীর মতো থাকবে। একেবারে ঠিক কথা বলেছো মা, আর আমরা চাকরানি হয়ে যাব। কিছুদিনের মধ্যে বৌদি দাদাকে হাত করে নেবে, আর দাদা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তোর মনে হয় যে আমি বেঁচে থাকতে এরকম কিছু হতে দেব? তাহলে তুই তোর মাকে এখনো চিনতে পারিসনি, তোর দাদার আড়ালে ওই ভিখারি মেয়েকে আমি ঠিক জব্দ করব। বিয়ের পর পরি সবসময় নিজের শাশুড়ি মা এবং ননদের মন চুকিয়ে চলার চেষ্টা করে, সে তার শাশুড়ির কথা কখনো মাটিতে পড়তে দেয় না। একদিন, কি হলো, তুমি এখনো পর্যন্ত রান্নাঘরে গেলে না কেন? আমাদের খুব খিদে পেয়েছে, তুমি যদি রান্না না করো তাহলে আমার ছেলেও তো অফিসে যাওয়ার সময় কিছু খেয়ে যেতে পারবে না। না মা, আমি রান্নাঘরে গিয়েছিলাম, কিন্তু আমি নুনের কৌটো খুঁজে পাচ্ছি না, তাই রান্না করতে আমার দেরি হচ্ছে, আমাকে একটু নুনের কৌটোটা দেখিয়ে দিন না। আরে রান্নাঘরে গিয়ে দেখো, নীল রঙের ঢাকনা দেওয়া একটা কৌটো রাখা আছে, ওটাতে নুন রাখা আছে, যাও তাড়াতাড়ি রান্নাটা করে নাও। এবার পরি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যায়। সে সকলের জন্য গরম গরম খিচুড়ি এবং বেগুন ভাজা রান্না করে। কিছুক্ষণের মধ্যে সকলে ডাইনিং টেবিলে লাঞ্চ করবে বলে উপস্থিত হয়। পরি মনের আনন্দে সবার পাতে গরম গরম খিচুড়ি এবং বেগুন ভাজা দিয়ে দেয়, কিন্তু সেই খাবার মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই তারা সকলে থুথু করে মুখ থেকে খাবার ফেলে দেয়। একি বৌমা, তুমি এটা কেমন খিচুড়ি রান্না করেছো? পুরো চিনির গোলা দেওয়া মিষ্টি খিচুড়ি, তুমি জানো না আমার হাই সুগার। আর তাছাড়া খিচুড়িতে কেউ মিষ্টি দেয় নাকি? এমন মিষ্টি দেওয়া খাবার আমরা খাই না। বৌদি, তুমি যখন রান্না করতে পারো না তখন আগ বাড়িয়ে রান্না না করলেই পারতে। কেন, খিচুড়ি তো মিষ্টি হওয়ার কথা নয়, আমি খিচুড়িতে মিষ্টি দিইনি তো, আপনাদের কোথাও কোনো ভুল হচ্ছে। তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি? নিজে একবার এই খিচুড়ি আর বেগুন ভাজা মুখে দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে যে তুমি কেমন রাঁধুনি। পরি সামান্য খিচুড়ি খেয়ে দেখে সত্যি সেই খিচুড়ি খুবই মিষ্টি খেতে। কিন্তু মা, আপনি যে বলেছিলেন নীল ঢাকনা দেওয়া কৌটোতে নুন থাকে, আমি তো সেই কৌটো থেকে নুন নিয়ে খিচুড়ি আর বেগুন ভাজাই দিয়েছি, তারপরেও খিচুড়ি মিষ্টি হয়ে গেল কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি, আমি বলেছি তোমার কোথাও শুনতে ভুল হয়েছে? আমি তোমাকে বলেছিলাম হলুদ ঢাকনা দেওয়া কৌটোতে নুন রাখা থাকে আর নীল ঢাকনা দেওয়া কৌটোতে গুঁড়ো করা চিনি রাখা থাকে। তুমি তো দেখছি সবার সামনে আমাকে এক পলকে মিথ্যাবাদী বানিয়ে দেবে, কি সাংঘাতিক মেয়ে। না মা, আপনি নীল রঙের বলেছিলেন, আমি শুনতে এতটাও ভুল করব না। প্রীতম তার মা এবং বউয়ের ঝামেলা আর সহ্য করতে পারে না, শেষ পর্যন্ত সে তার মায়ের হয়েই কথা বলে। আমার মা তোমায় কখনো ভুল বলতে পারে না, এতদিন আমার মা রান্না করে এসেছে, কখনো ভুল তো হয়নি, তাই পরি তুমিই বুঝতে ভুল করেছো। এই বলে প্রীতম না খেয়ে টেবিল থেকে উঠে পড়ে। পরি তাকে আটকাতে চাইলেও প্রীতম কোনো কথা শোনে না, সে অফিসে চলে যায়। প্রীতম অফিসে চলে গেলে সরলা দেবী এবং তার মেয়ে দুজনে মিলে পরিকে ভীষণ পরিমাণে মারধর করতে শুরু করে। আজকে তোর জন্য আমার ছেলে না খেয়ে কাজে চলে গেছে, আর তোর এত বড় সাহস যে তুই আমার ছেলের কাছে আমাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করছিলি। ওর সাথে অত বেশি কথা বলে লাভ নেই, শুধু বেধড়ক লাঠি পেটা করে যাও, তাহলেই ভিখারি মেয়ে শিক্ষা হবে। প্লিজ আপনারা আমাকে ছেড়ে দিন, আমার ভীষণ কষ্ট হচ্ছে।
সরলা দেবী এবং তার মেয়ে পরীর কথা উপেক্ষা করে। তারা পরীকে ভীষণ পরিমাণে লাঠিপেটা করে। এভাবে প্রত্যেক দিন তারা প্রীতমের আড়ালে পরীর উপর অকথ্য অত্যাচার করতেই থাকে। পরী সহ্য করতে না পেরে একদিন প্রীতমকে জানালে প্রীতম আবার উল্টো প্রীতিকেই কথা শোনায়। তোমায় কতবার বারণ করেছি যে আমার মা আর বোনের নামে আমার কাছে কোনো নালিশ করবে না, ওরা কখনো কোনো খারাপ কাজ করতে পারে না। এরপরেও তুমি যদি এইসব কথা বলো তাহলে তোমায় যেখান থেকে তুলে এনেছি সেইখানেই গিয়ে রেখে আসবো। এভাবেই পরী নিজের স্বামীর সহানুভূতি পায় না। এর ফলে পরী অত্যাচারের জালে জ্বলতে থাকে। এভাবে বেশ কিছুদিন কাটে। একদিন প্রীতমের বয়স্ক দিদা রাখি দেবী তাদের বাড়িতে ঘুরতে আসে। পরী রাখি দেবীর অনেক আদর যত্ন করে, কিন্তু সরলা দেবী এবং তার মেয়ে রাখি দেবীর সঙ্গে মোটেই ভালো ব্যবহার করে না। এর ফলে পরীর খুবই খারাপ লাগে। একদিন পরীর শাশুড়ি মা এবং ননদ বাজারে গেলে পরী রাখি দেবীর কাছে আসে। দিদা, আপনি কত ভালো মনের মানুষ, কিন্তু আপনার মেয়ে আর নাতনি আপনাকে একেবারে দুই চোখে দেখতে পারে না কেন? সত্যি ওরা খুব খারাপ, বধূ নির্যাতন করে, নিজের মায়ের সঙ্গেও বাজে ব্যবহার করে। তোমাকে কে বলেছে আমি সরলার নিজের মা? তাহলে সত্যি কথা শোনো, প্রীতমের আসল মা হলো রানী, আমার মেয়ে। প্রীতম হওয়ার পর 3 বছরের মাথায় যক্ষা রোগে মারা যায়, আর তারপর আমার জামাই সরলাকে বিয়ে করে নিয়ে আসে। সরলা আমার নাতির সৎমা, আর রূপা হলো সৎ বোন। প্রীতম এসব কথা জানে, কিন্তু ও ওর মা আর বোনকে খুব ভালোবাসে, তাই ও ওদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না। পরে রাখি দেবীর মুখে এই ঘটনা শুনে ভীষণ পরিমাণে অবাক হয়। কিন্তু ওরা দুজনে আমার সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করে, আর আমার বিরুদ্ধে ওর কানে বিষ ঢালতেই থাকে। আমি তো কোনোভাবেই প্রীতমের মন জয় করতে পারি না জানেন। তুমি কেঁদো না, আমি সব ঠিক করে দেব। সরলা আর রূপার ভীষণ লোভ, তাই ওদের লোভকেই তোমাকে হাতিয়ার বানাতে হবে। এই নাও আমার 7 নলির হার, এটা আমি তোমাকে দিলাম। কিন্তু এত দামি জিনিসটা আমি কোথায় রাখবো? আর এটা যদি আমার শাশুড়ি আর ননদ দেখতে পায় তাহলে তো ওরা আমাকে মেরেই ফেলবে। এই 7 নলির হার আমার মেয়েকে আমি দিতে চেয়েছিলাম, কিন্তু রানী মারা যাওয়ার সময় বলেছিল যে ওর ছেলের বিয়ে হলে ছেলের বউকে 7 নলির হারটা দিতে। এখন আমার মেয়ে জামাই আর বেঁচে নেই, সেই কারণে এখন এই হারের উপর তোমার অধিকার, আর আমি তোমাকে যা বলছি তুমি তাই করো। এই বলে রাখি দেবী সরলা এবং তার মেয়েকে জব্দ করার জন্য পরীকে একটি সুবুদ্ধি দিয়ে সেখান থেকে চলে যায়। পরী সেই 7 নলির হার নিয়ে নিজের কাছে রেখে দেয়। কিছুক্ষণ পর প্রীতম বাড়িতে আসলে পরী প্রীতমকে সেই 7 নলির হারের কথা বলে। বাহ, খুব ভালো, কিন্তু তুমি এত দামি 7 নলির হার নিজের কাছে রেখো না, তুমি বরং এই হার মায়ের কাছে রেখে দাও। মা আর বোন তোমার 7 নলির হার সাবধানে রেখে দেবে, কেমন? আমি তো মাকে 7 নলির হারটা রাখতে বলেছিলাম, কিন্তু মা কিংবা রূপা কেউ এই হারের দায়িত্ব নিতে চায়নি, সেই কারণে আমি আলমারিতে 7 নলির হারটা গুছিয়ে রেখে দিয়েছি। দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। এই বলে পরী আলমারি খুলে 7 নলি হারটা বের করতে যায়, কিন্তু আলমারিতে সেই হার দেখতে পায় না। এর ফলে পরী ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় পড়ে। সে কাঁদতে কাঁদতে হার চুরি হওয়ার ব্যাপারে তার বরকে জানায়। সেই মুহূর্তে প্রীতম এবং পরী সরলা দেবীর কাছে যায়। মা, তুমি কোথাও পরীর 7 নলির হার দেখেছো? দিদা পরীকে ওই হারটা গিফট করেছে, কিন্তু এখন ওই হারটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কি, তোর দিদা যে বৌমাকে 7 নলি হার দিয়েছে সেটাই তো আমি জানি না, আর এত দামি হার বাড়ি থেকে চুরি হলো কি করে? সে কি মা, আমি আপনাকে 7 নলি হারটা তো রাখতে বলেছিলাম, কিন্তু আপনি তো রাখতে চাননি, আর এখন আপনি বলছেন যে আপনি কিছু জানেন না। আপনি আমাকে এভাবে মিথ্যাবাদী সাজিয়ে দিচ্ছেন। না, তুমি মিথ্যা কথা বলছো। প্রীতম বিশ্বাস কর বাবা, আমি কিছুই জানি না, আমি সত্যি বলছি। পরী কাঁদতে কাঁদতে সরলা দেবীর ঘরের দিকে চলে যায় এবং সে তার শাশুড়ি মায়ের খাটের উপরে বসে পড়ে। আমার 7 নলির হারটা কি হলো, কে চুরি করলো আমার হার? তাহলে একি বিছানায় এমন খোঁচা খোঁচা লাগছে কেন? বিছানার তলে কিছু রাখা আছে নাকি? একবার দেখি তো কি রাখা আছে। এই বলে পরী বিছানা তুলে দেখে, সেখানে সেই 7 নলি হারের বাক্সটা দেখে পরী ভীষণ পরিমাণে অবাক হয়। পরী সেই 7 নলির হার তার শাশুড়ি মায়ের বিছানা থেকে উদ্ধার করে। সে চিৎকার করে সকলকে ডাকে, সকলে মিলে সরলা দেবীর ঘরে গিয়ে উপস্থিত হয়। পরী প্রীতমকে 7 নলির হারটা দেখিয়ে বলে, এই দেখো, এই হার তোমার মায়ের বিছানার তলা থেকে আমি পেলাম, আর যখন আমি এই হার রাখতে বলেছিলাম তখন উনি বারণ করে দিয়েছিলেন। মা, এই বয়সে এরকম দিন দুপুরে চুরি করা আপনাকে মানায় না কিন্তু। আমি চুরি করিনি, বিশ্বাস করো আমি কিছুই জানি না। বৌমা, তুমি আমাকে এমন করে বলতে পারো না।
ছি মা, তুমি আর বোন হারের লোভে এমন করবে আমি তো ভাবতেও পারছি না। ছি ছি ছি, আমি তো তোমাদের কোনো কিছুর অভাব রাখিনি, কিন্তু তাও তোমাদের এত লোভ। এই বলে প্রীতম সেখান থেকে চলে যায়। ঠিক সেই সময় পরি নিজের শাশুড়ি মা এবং ননদের কাচুমাচু অবস্থা দেখে হেসে ওঠে। দেখলেন কাউকে মিথ্যা অজুহাতে ফাঁসালে কেমন লাগে? আমি ইচ্ছা করে এই হার আপনার বিছানার নিচে রেখেছিলাম যাতে আপনার সত্যিটা প্রীতম জানতে পারে। এবার আমি আমার স্বামীকে একেবারে নিজের দিকে করে নেব আর আপনাদেরকে এক ঘরে করব। আমার খুব ভুল হয়ে গেছে বৌমা, আমি সত্যি তোমার উপর অত্যাচার করেছি, রোজ মারধর করেছি আর তোমার নামে প্রীতমের কাছে মিথ্যাও বলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, দয়া করে আমাকে এই বাড়ি ছাড়া করো না, আমার আর আমার মেয়ের প্রীতম ছাড়া তো আর কেউ নেই। এমন সময় প্রীতম দরজার বাইরে দাঁড়িয়ে থেকে তার মায়ের সব কথা শুনতে পায়। সে নিজের কানে তার মায়ের এরকম দুর্ব্যবহারের কথা মেনে নিতে পারে না, তাই প্রীতম ঘরে ঢুকে এসে বলে, আমি তো তোমাদের কোনোদিনও বুঝতে দিইনি যে তুমি আমার সৎ মা বা বোন আমাদের সৎ বোন, কিন্তু তোমরা কখনো আমাকে নিজের ভাবোনি আর সেই কারণে আমার বইয়ের গায়ে হাত পর্যন্ত তুলেছো। আমি আর তোমাদের মুখ দেখতে চাই না, কালকে থেকে আমি আর পড়ি তোমাদের সাথে থাকবো না। লোক ডেকে কালকে আমি এই বাড়ির মাঝখান থেকে পাঁচিল তুলে দেবো, তোমরা একদিকে থাকবে আর আমরা একদিকে থাকবো, তোমাদের মুখ আমি আর কখনো দেখবো না। আমাকে ক্ষমা করে দে বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো তোর বউকে মিথ্যা অজুহাত দিয়ে ফাঁসাবো না, কিন্তু আমাদেরকে এভাবে নিজের ঘর থেকে আলাদা করে দিস না বাবা। আমি তোকে ছোটবেলা থেকে দাদা বলে ডেকে এসেছি, তুই তোর সৎ বোনের সঙ্গে এরকম করিস না দাদা। নিজের মা বোনের এরকম কথা শুনে প্রীতম তাদেরকে ক্ষমা করে দেয়। পরিও আর নিজের মনে কোন রকমের রাগ পুষে রাখে না। তারপর থেকে সরলা দেবী এবং তার মেয়ে পরির সঙ্গে ভালো ব্যবহার করে। এভাবেই তারা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। দুপুরবেলা সবাই যখন ঘুমাচ্ছে এমন সময় মালবিকা একটি ছোট্ট টুলের উপর উঠে দাঁড়িয়ে তার ঘরের আয়নার দিকে তাকিয়ে শুধু তার নিজের লম্বা ঘন চুলটার দিকেই দেখতে থাকে। মালবিকা উচ্চতায় অত্যন্ত ছোট ছিল, কিন্তু তার চুল ছিল অনেক লম্বা এবং সুন্দর। সারা জীবন বেটে হওয়ার জন্য তাকে অনেক অপমান সহ্য করতে হলেও তার এই লম্বা চুলের জন্য সে অনেক প্রশংসা পেয়ে এসেছে। কিন্তু আজকে তার এমন পরিস্থিতি যে তাকে হয়তো তার পছন্দের চুলটাই কেটে ফেলতে হবে। সে তার চুলের দিকে দেখতে থাকে এবং কাঁদতে থাকে। এমন সময় তার স্বামী সুজয় সেখানে চলে আসে, কিন্তু মালবিকা সেদিকে একদমই খেয়াল করে না। আমার সব থেকে পছন্দের জিনিস বলতে তো এই চুলটাই ছিল, এখন যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে এই চুলটা আমি আর রাখতে পারবো না। কেন, কি হলো, চুল রাখতে পারবে না কেন? কে তোমার চুল নিয়ে কি বলেছে বলো আমাকে, মা কিছু বলেছে? তুমি আমাকে বলো মালবিকা, তাহলে আমি আমার মায়ের সাথে এই বিষয়ে কথা বলবো। সুজয় কখন চলে এসেছে লক্ষ্যই তো করিনি আমি, ওকে আমার সব কথা শুনে ফেললো, এবার আমি ওর কথার কি উত্তর দেব? কি হলো বলো, চুপ করে না থেকে বলো। তুমি জানো না তোমার এই চুল আমার কত পছন্দের, আর শুধু আমার তো নয়, তুমি নিজেও তো তোমার চুলকে অনেক যত্ন করো, কত পরিচর্যা করো, এখন নিজেই বলছো চুল রাখবে না। না না, আমি এরকম কথা কখন বললাম? আসলে কয়েকদিন ধরে আমার খুব চুল উঠছে, সেই কারণেই ভাবলাম হয়তো এরকম ভাবে চুল উঠতে থাকলে একদিন সব চুল পড়ে যাবে, তাই আয়না দেখে দেখে এমন কথা বলছিলাম, আর কিছু নয়। সে কি, তুমি চুলের এত যত্ন নাও, তাও তোমার চুল পড়ছে কেন? খাওয়া দাওয়া ঠিক করে করছো না, কি অসুবিধা হচ্ছে বলো? হয়তো সাধারণ প্লাস্টিকে চিরুনি দিয়ে চুল আঁচড়েছি বলে এরকম হচ্ছে। আমি তো ছোটবেলা থেকে নানান রকম ধাতব চিরুনি দিয়ে চুল আঁচড়েছি, আমার রূপোর চিরুনিটাও তো। ঠিক আছে, তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। এই বলে মালবিকা সেখান থেকে চলে যায়। সুজয় জানে মালবিকা সংসারে সাহায্যের জন্যই তার রূপোর চিরুনিটা বিক্রি করে দিয়েছে। মালবিকা আর সুজয়ের বিয়ে হয়েছে বেশ কয়েক মাস আগে। মালবিকা উচ্চতায় এতটাই ছোট ছিল যে তার বাবা মা পাত্র দেখে দেখে ক্লান্ত হয়ে উঠলেও মালবিকার বিয়ে কোথাও হচ্ছিল না। এই নিয়ে মালবিকার বাবা মা বেশ চিন্তায় ছিল। উপরবেলা বড্ড নির্দয়, আমাদের মেয়েটাকে এত সুন্দর রূপ গুণ সবকিছুই দিয়েছে, শুধু একটু উচ্চতাই দিল না। আমাদের এত শিক্ষিত গৃহকর্মে নিপুণ একটা মেয়ে, তাকে নাকি আমরা বিয়ে দিতে পারবো না। আর ওদিকে দেখো পাশের বাড়ির শিউলিকে, না ঘরের কাজ জানে না পড়াশোনা জানে, তাও ওর কত সুন্দর বড় বাড়িতে বিয়ে হয়ে গেল। দেখো কাজল, বিয়েটা যার যার ভাগ্যের ব্যাপার, উপরবেলা কার সাথে কোথায় কার বিয়ে ঠিক করে রেখেছে তা তো আমরা কেউ কিছুই জানি না। তুমি দেখো একদিন আমাদের মেয়েরও বিয়ে ঠিকই হয়ে যাবে, তুমি শুধু শুধু এত চিন্তা করছো। তোমার কথাই যেন সত্যি হয়, মেয়েটাকে এভাবে কষ্ট পেতে দেখে আর ভালো লাগছে না, কেউ ওকে চেনা বা জানার একটু সুযোগও দেয় না। যেই দেখে ওর উচ্চতাটা কম তখনই সবাই বিয়ের সম্বন্ধে না করে দিয়ে চলে যায়।
না করে বলেই তো আমরা পাত্রপক্ষের লোকজনদের আসল রূপগুলো দেখতে পারি। যা হয় মঙ্গলের জন্যই হয়, তুমি এসব নিয়ে একদম ভেবো না তো। আমরা থাকতে আমাদের মেয়েরা কষ্টে থাকবে, এটা কখনোই হতে পারে না। তাদের কথা শেষ হতে না হতেই হঠাৎ তাদের দরজায় কড়া নাড়ার শব্দ আসে। কাজল দেবী ছুটে গিয়ে দরজাটা খোলে। দরজা খুলে সে দেখে একজন লোক যার একটা পা নেই, সে একটা লাঠি হাতে তাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। কাজল দেবী কিংবা রমেন বাবু কেউই তাকে চিনতে পারে না। আমার আপনাদের সাথেই দরকার। আসলে আমি অনেকদিন আগেই আপনাদের মেয়েকে দেখেছি। প্রথম দেখাতেই আমার ওকে খুব পছন্দ হয়েছে, কিন্তু নিজের এই অবস্থার কথা ভেবেই আমি ওর সামনে কখনো এসে দাঁড়াতে পারিনি। আজ অনেক সাহস করে একেবারে আপনাদের বাড়িতেই চলে এসেছি। তোমার সাহস তো কম নয়, আমার মেয়ে বেটে বলেই তোমার মনে হলো, তাই না? যে এরকম ল্যাংড়া খোড়া যে কোনো কারোর সঙ্গেই আমরা আমাদের মেয়ের বিয়ে দিয়ে দেবো। এভাবে কথা বলো না কাজল, তুমি তো জানোই সেই ছোট থেকেই আমাদের মেয়েকে তার উচ্চতা নিয়ে কত কথা শুনতে হয়েছে। তখন তো তোমার মেয়েকে কাঁদতে দেখে তুমি কত কষ্ট পেতে, আর তুমি এখন নিজেই অন্য একজনকে এইভাবে অপমান করছো। দেখুন, আপনারা আমার জন্য এইভাবে নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। আমি চাইলে সোজাসুজি আপনাদের মেয়ের সাথে কথা বলতে পারতাম, কিন্তু আমি আপনাদের মেয়েকে বিয়ে করতে চাই, তাই একেবারে আপনাদের সাথেই কথা বলতে এলাম। আপনাদের আপত্তি থাকলে বলে দিন, আমি অকারণে আপনাদের সময় নষ্ট করব না। আমরা আমাদের মেয়েকে জিজ্ঞাসা না করে কিছু করতে পারবো না, সমস্ত কিছু ওর উপরেই নির্ভর করছে। ও যদি বিয়ে করতে চায় তাহলেই হবে, না হলে হবে না। মালবিকা এতক্ষণ পর্যন্ত ভেতর থেকে সমস্ত কথাই শুনছিল। কাজল দেবীর এই কথাটা শোনার পরেই সে আর চুপ করে থাকতে না পেরে বাইরে বেরিয়ে আসে। আমার ওনার শততা পছন্দ হয়েছে মা, উনি চাইলেই আমাকে রাস্তায় ডেকে কথা বলতে পারতেন, কিন্তু উনি তা করেননি। বরং বাড়িতে এসেছে সোজাসুজি তোমাদের অনুমতি নেবে বলে। আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। তুই এত সুন্দরী, এত শিক্ষিত, শেষমেশ তুই এরকম একজন ল্যাংড়া লোককে বিয়ে করবি? তোমার মেয়ের মতো এরকম বেটে কাউকে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তো বিয়ে করতে রাজি হচ্ছে না মা। সুতরাং এরকম একজন সৎ মানুষ যখন বাড়ি বইয়ে আমাকে বিয়ে করার কথা বলতে এসেছে, তখন আমি ওনাকেই বিয়ে করব। এভাবে দুই পরিবারের সহমতে তাদের বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। মালবিকার বাপের বাড়ি মধ্যবিত্ত ছিল, আর তার শ্বশুর বাড়িও চলতো শুধুমাত্র সুজয়ের রোজগারের টাকা দিয়েই। তাই তারাও যে খুব একটা অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী ছিল তা কিন্তু নয়। তাই কোনো রকম আড়ম্বর ছাড়াই বেশ সাদামাটা ভাবেই মালবিকা আর সুজয়ের বিয়েটা সম্পন্ন হয়। সুজয়ের কথায় তার মা এবং বোন বিয়েতে রাজি হয়ে গেলেও তারা মালবিকার মতো বেটে একজন মেয়েকে কখনোই বাড়ির বৌমা হিসেবে স্বীকার করতে পারে না। বিয়ের পরের দিন থেকেই তারা মালবিকার উপর নানান রকম ভাবে অত্যাচার করতে থাকে। একদিন, ওমা মহারানী, তুমি যে দেখছি এখনো ঘর ছেড়ে বেরোতে পারলি না। ঘরের সমস্ত কাজ কে করবে শুনি? আমি করব, না আমার মেয়ে করবে, নাকি তোমার অসুস্থ স্বামীকে দিয়ে করাবে? মা, তুমি বৌদিকে এভাবে বলো না। আমাদের ঘর থেকে রান্নাঘরের দূরত্ব কতটা বলো তো? অতটা যেতে বৌদির তো একটু সময় লাগবে। ওই ছোট ছোট পা নিয়ে ঘর থেকে রান্নাঘর পর্যন্ত যেতেই তো রাত হয়ে যায়। আপনারা এরকম ভাবে আমাকে অপমান করছেন কেন? আমি ঘরের সব কাজ করে দিচ্ছি, আপনারা চিন্তা করবেন না। আপনারা ঘরে গিয়ে বসুন, আমি আপনাদের সবার জন্য চা নিয়ে আসছি। যত বড় মুখ না তত বড় কথা, আমি তোমাকে অপমান করছি? এইটুকু তো সাইজ তোমার। বাবা মা আবার সাত করে নাম রেখেছে মালবিকা, তোমার নামও বোধহয় তোমার থেকে বড়। আর এত বড় সাহস তোমার, বেশি কথা না বলে চুপচাপ সকলের জন্য জলখাবার বানাও। মালবিকা আর কোনো কথা না বাড়িয়ে নিজের কাজ করতে রান্নাঘরে চলে যায়। সে খুব মন দিয়ে একটা টুলের উপর দাঁড়িয়ে খুবই যত্ন সহকারে রান্না করতে থাকে। কিছুক্ষণ পরে সে জলখাবার বানিয়ে নিয়ে খাবার টেবিলে রেখে দেয় এবং এক এক করে সবাইকে খেতে ডাকে। সুজয়, পারল দেবী আর মোহনা সবাই চলে আসে। পারল দেবী খাবার একটুখানি মুখে দিয়েই চিৎকার করে ওঠে, কি নোংরা মেয়েরে বাবা, খাবারের মধ্যে কত বড় একটা চুল! ওয়াক্থু, এই খাবার দেখেই তো আমার বমি পাচ্ছে। লম্বা চুল নিয়ে রান্নাঘরে গিয়ে কি নাটক করছো? চুল বেঁধে রান্না করতে পারো না তুমি? কিন্তু মা, আমি তো আমার বাড়িতেও রান্না করতাম, সেখানে তো কোনোদিনও এরকম কিছু হয়নি। তার মানে তুমি কি বলতে চাইছো, তোমার বানানো খাবারে আমরা চুল মিশিয়ে তোমাকে ফাঁসানোর চেষ্টা করছি? কিন্তু সেটা বললে তো তুমি প্রমাণ করতে পারবে না, কারণ বাড়িতে এত বড় চুল তো তুমি ছাড়া আর কারোর নেই। ঠিক আছে মা, আপনি দয়া করে আমার উপর রাগ করবেন না। আমি কথা দিচ্ছি, আমি এবার থেকে ভালো করে চুল বেঁধেই রান্না করব। আজকে আমাকে ক্ষমা করে দিন। খাওয়ার ইচ্ছেটাই তো নষ্ট হয়ে গেল, আর তোমাকে আমার সামনে ক্ষমা চেয়ে নাটক করতে হবে না। যারা এরকম উচ্চতায় ছোট হয় তারা এরকমই শয়তান হয়। আমি জানতাম তুমি এরকমই হবে। মা, তুমি শুধু শুধু কিন্তু মালবিকাকে অপমান করছো। ও কি ইচ্ছা করে তোমাদের খাবারে চুল ফেলেছে? ও তো তোমার কাছে ক্ষমা চাইলো, তাও শুধু শুধু কেন ওকে অপমান করছো? তুই কথা বলিস না তো খোকা, তুই তো নিজেই ওর চুল দেখে মুগ্ধ হয়েছিস, সেই জন্যই তো এরকম একটা বেটে মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস। তুই যে আমাদের হয়ে কথা বলবি এরকম আশাও তো আমরা করতে পারবো না। চল মোহনা, আমরা ঘরে যাই।
বিয়ের পরের দিনই এরকম একটা ঘটনা ঘটায় মালবিকা খুবই দুঃখ পায়। সে কাঁদতে থাকে। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। মালবিকা পারল দেবী আর মোহনার সাথে বেশ কিছুটা মানিয়ে নিয়েছে বললেই চলে। কিন্তু তবুও পারল দেবী আর মোহনা প্রত্যেকটি পদে পদে সুযোগ খুঁজে কিভাবে মালবিকাকে অপমান করা যায়। এমনই একদিন মোহনার সম্বন্ধ দেখতে এসে একটি ছেলে বাড়িতে ঢোকার আগেই মালবিকাকে বারান্দায় দাঁড়িয়ে চুল শোকাতে দেখে। ছেলেটি জানত না মালবিকা মোহনার বৌদি হয়, তাই সে মোহনাকে দেখার পরেও তার সঙ্গে বিয়ে করতে রাজি হয় না। সবাই তাকে তার রাজি না হওয়ার কারণ জিজ্ঞাসা করে। আসলে আপনাদের বাড়িতে ঢোকার আগেই আপনাদের বাড়িতে আর একজনকে দেখলাম, উনি বারান্দায় দাঁড়িয়ে চুল শোকাচ্ছিলেন। ওনার কত লম্বা ঘন চুল, আমার ওনাকে বেশ পছন্দ হয়েছিল আর কি। একি বলছো তুমি বাবা, ও আমার ছেলের বউ, তুমি আমার মেয়েকে পছন্দ করে এসে আমার বৌমাকে পছন্দ করেছো? ওর মতো একজন দেড় ফুটের মানুষকে আমার এত সুন্দর মেয়েটা তোমার চোখে পড়লো না? এভাবেই নানান রকম অপমান করে পারল দেবী আর মোহনা নবীনকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এই ঘটনা সমস্ত রাগ গিয়ে পড়ে মালবিকার উপর। মোহনা এবং পারল দেবী এতটাই রেগে যায় যে তারা ঘর থেকে কাছে নিয়ে আসে মালবিকার লম্বা চুল কেটে দেবে বলে। সেই দিন সুজয় কোন রকমে মালবিকাকে তার মা এবং বোনের হাত থেকে বাঁচায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। পারল দেবী একদিন হঠাৎই খুবই অসুস্থ হয়ে পড়ে। দাদা, তুই আজকে বাড়ি ফেরার সময় মায়ের ওষুধগুলো নিয়ে আসবি প্লিজ, সবকটা ওষুধই লাগবে, দুদিন হয়ে গেল মাকে ওষুধ দিতে পারলাম না। সুজয়ের একার পক্ষে সংসারের সমস্ত খরচ চালিয়ে মায়ের চিকিৎসা করে ওঠা সম্ভব হয় না। মালবিকা সংসার চালানোর জন্য তার নিজের রূপার তৈরি একটা চিরুনিও বিক্রি করে দেয়। মালবিকাদের টাকার দরকার জেনে একদিন তাদের প্রতিবেশী নয়ন দেবী মালবিকাকে তার সুন্দর লম্বা চুল বিক্রি করার কথা বলে। তার এত সুন্দর লম্বা ঘন কালো চুল বিক্রি করে সে অনেক টাকা পাবে এমন ভাবে তাকে আশ্বাস দেয়। শাশুড়ি মায়ের চিকিৎসা করার জন্য মালবিকা তাদের প্রতিবেশীর কথায় রাজি হয়ে যায়। কিন্তু সে সমস্ত ঘটনা সুজয়ের কাছ থেকে লুকিয়ে রাখে। সে কাউকে কিছু না জানিয়েই চুল বিক্রি করতে চলে যায়। চুল বিক্রি করে সে অনেক টাকা নিয়ে বাড়ি ফিরে আসে। মালবিকার মাথা ভর্তি চুল হঠাৎ করে এমন উধাও হয়ে যেতে দেখে সুজয় প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যায়। তুমি কি আমার সাথে মজা করছো মালবিকা? মাথা থেকে এই ছেলেদের উইকটা খোলো, এরকম মজা আমার একদম ভালো লাগে না। তোমার এত সুন্দর চুল, কোথায় সবসময় চুল খুলে ঘুরে বেড়াবে তা না করে একটা উইক পরে বসে আছো মাথায়। আমি কোনো উইক পরিনি সুজয়, আমি আসলে চুল কেটে ফেলেছি। আমি জানি তোমার একার পক্ষে সমস্ত কিছু সামলে ওঠা খুব কষ্টকর ছিল, সেই জন্য আমি আমার চুলটা বিক্রি করে দিয়েছি। এতে মায়ের এক মাসের ওষুধের দাম চলে আসবে। এই বলে মালবিকা সুজয়ের হাতে তার চুল বিক্রি করার টাকাটা দিয়ে দেয়। আজই আমার চাকরিতে প্রমোশন হয়েছে মালবিকা, আমার প্রমোশনের টাকাটা দিয়ে আমি মায়ের ওষুধ এনেছি, আর তোমার জন্য একটা জিনিসও এনেছিলাম। তুমি বলেছিলে না প্লাস্টিকের চিরুনিতে চুল আসছে তোমার চুল পড়ে যাচ্ছে, কিন্তু আর বোধহয় এই জিনিসটা তোমার কাজে আসবে না। এই বলে সুজয় একটি রূপার তৈরি চিরুনি মালবিকার হাতে তুলে দেয়। মালবিকা অঝোর নয়নে কাঁদতে থাকে। পারল দেবী আর মোহনা সমস্ত কথা ঘরের বাইরে থেকে শুনতে পায়। তারাও অশ্রু ভরা চোখ নিয়ে মালবিকার কাছে হাত জোর করে ক্ষমা চায়। মালবিকা এক হাসি মুখ নিয়ে সবাইকে ক্ষমা করে দেয়। কিন্তু সুজয়ের মন ভেঙে দেওয়ার জন্য সে নিজেকে ক্ষমা করতে পারে না।